প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আগে চাকরিচ্যুত দশ হাজার তিনশো শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকারের কাছে জবাব চাইল আগামী দু তিন দিনের মধ্যে তাদের সমস্যার সমাধান করার জন্য এক প্রকারভাবে অনশন মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুত শিক্ষক অরবিন্দ শর্মা বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন অনশন মঞ্চ থেকে দশ হাজার তিনশো ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের সদস্য অরবিন্দ শর্মা আরও জানান ছাপ্পান্ন দিন ধরে রাস্তায় বসে আছেন দশ হাজার আর এই বিষয়ে গোয়েন্দা শাখা থেকে জেনে আগামী আঠেরো ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রধানমন্ত্রী সফরের আগে আগামী ষোলোই ডিসেম্বরে রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছেও যাবে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা কিন্তু এদিন যদি দপ্তরের অধিকর্তা জবাব না দেয় তাহলে অনশন মঞ্চ থেকে প্রশ্ন ছোড়া হবে কারণ দু হাজার সাল সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সমাধান করা হবে। নির্বাচন ঘনিয়ে এসেছে এখন বলছে ভীষণ পালন করে তারা নির্বাচনের প্রচারে নামবেন কিন্তু তারা দশ হাজার তিনশো তেইশের প্রতিশ্রুতি ভুলে গেছেন তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রাজ্য সফরের আগে সেই প্রতিশ্রুতি মনে করে দেওয়ার পাশাপাশি এদিন তারা সুশাসন এবং সবকা সাথ সবকা বিকাশের সুফলের প্রভাব দশ পড়েনি তাই বিষয়টি সরকারকে পুনরায় মনে মনে করে দেওয়ার প্রয়োজন বলে জানান তিনি দিন ধরে কিন্তু আমরা সেই ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণের যে প্রত্যাশা নিয়ে আমরা এখানে অনশন মঞ্চে বসে আছি এই খবরটা ওনাদের বিলক্ষণ জানা রয়েছে যদি বিগত ইলেকশনের ভীষণ ডকুমেন্ট কমপ্লিট হয়ে থাকে বা যেটা বাকি রয়েছে ওনারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন ভীষণ ডকুমেন্টকে পুরো না করে আগামী নির্বাচনের ওনারা যাবেন না আমরা আবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই পেজ নাম্বার সিক্সের পয়েন্ট নাম্বার টুয়েলভ আজকেও কিন্তু আমরা তার সুবিচার পাইনি আজকেও কিন্তু আমরা ঘরে ঘরে সুশাসনের সেই প্রভাব আমরা পাইনি আজকেও কিন্তু সবকা সাথে সবকা বিকাশ এবং সবকা প্রয়াসের যে মূল মন্ত্র সেই মন্ত্রের প্রভাব কিন্তু দশ হাজার তিনশো তেইশের উপর পড়েনি একজন প্রধানমন্ত্রীর সফর হচ্ছে রাজ্যে নিশ্চয়ই গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের দপ্তর থেকে নিশ্চয়ই জানানো হয়েছে যে এইভাবে একটা আন্দোলন এখানে চলছে তো আমি আশা করি যে রাজ্য সরকার সেই আঠারো তারিখের আগেই আমাদের জন্য একটা সুস্পষ্ট বার্তা অবশ্যই দেবেন এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসছেন নিশ্চয়ই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে কারণ রাষ্ট্রের ইনফরমেশান সিস্টেম এত দুর্বল নয় যে প্রধানমন্ত্রী বিষয়টা জানবেন না অবশ্যই জানবেন তো আশা করি মুখ্যমন্ত্রী ওনার লেভেলে তার আগেই এই সমস্যার সমাধান করবেন অন্যথায় আমরা আশা করি যে যদি প্রধানমন্ত্রীর সাথে ওনাদের পরামর্শ করতে হয় সেটাও ওনারা সেরে নেবেন এবং আমরা এর আগেই সুস্পষ্ট কোনো না কোনো জবাব অবশ্যই পাবো এটা আমরা করি তবে এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী সফরের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় অনশন মঞ্চে থেকে তারা এদিনও সরকারের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেছেন তারা তন্ময় নাথের মামলা পক্ষভুক্ত নয় প্রধানমন্ত্রী সফরের আগে তারা জবাব চাইল এদিন টিভি